ॐ अहैतुकीं प्रेमघनदेव्यमूर्तिं आचार्यरूपं प्रणवं नमामि। ॐ आचार्यरूपं प्रणवं भजामि। आचार्यरूपं प्रणवं नमामि। त्वमेव माता च पिता त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देव देव। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाधा नमोस्तुते। नमस्कार सुप्रिय श्रोता दर्शक मंडली, BSS प्रणव चेतना यूट्यूब चैनल थेके आपनादेर सकल के जानाई स्वागतम। सकल के शुभ विजयार आंतरिक शुभेच्छा प्रणाम प्रीति भालोबासा एवं आसन्न दीपावली महोत्सव श्री श्री श्यामा पूजा महोत्सवेर शुभेच्छा अभिनंदन। आशा करी आपनादेर सकलेरई पुजो खूब भालो केटेछे भालो काटबे। মা কালীর পুজো আসছে, শ্যামা পূজা। বিভিন্ন ব্যস্ততার কারণে দুর্গাপূজা নিয়ে আমাদের চ্যানেল থেকে আমরা কোনো ভিডিও করতে পারিনি। একটু সময় পেলাম তাই আপনাদের সামনে এলাম কালী কথা পরিবেশনায়, গুরুমুখী কালী কথা। মা কালীর তত্ত্ব, মা কালীর কথা আমরা বহুভাবে শুনে থাকি, বহু তত্ত্ব কথা প্রচলিত আছে, আমরা সবাই পাচ্ছি। ইদানিং যেমন ধনতেরাস নিয়েও পাচ্ছি, সামনেই 23 অক্টোবর ধনতেরাস এবং 24 তারিখ শ্রী শ্রী শ্যামা পূজা, দীপান্বিতা মহা অমাবস্যা। দীপান্বিতা অমাবস্যায় কালী পূজায় শ্যামা মায়ের আরাধনায় আমরা সকলে মেতে উঠব শ্যামা পূজার মহাভাবে। কিন্তু তার আগে শ্যামা মায়ের কিছু কথা আলোচ্য যা আমাদের প্রত্যেকটি গুরুমুখী সন্তানদের জানা অবশ্যই প্রয়োজন। আমরা যদি ঠিকভাবে শক্তি বা দেবী বা মা মহাকালী সম্বন্ধে না জানি তাহলে তার আরাধনাই বা সঠিক রূপে করি কি করে? আলোচনা আমি আর নতুন করে করব না, এর আগে আমি করেছি এবং আপনারাও বহুভাবে বহু জন মুখে শুনেছেন। এখন নেট দুনিয়াতে তা সর্বস্ব পাওয়া যাচ্ছে। মা কালীর বর্ণনা, তার উৎপত্তি, কালীর রহস্য ইত্যাদি নয়, আজকের আলোচনার বিষয়টি একটু অন্যরকম। মা কালীর ভাব সাধনা কিরকম? মা কালীর ভাব বলতে গেলে কালী বলতেই একটি কথা আমাদের সকলের মধ্যে আসে, সেটা হলো শ্মশান। যিনি শ্মশানে বিরাজ করেন তিনি মা মহাকালিকা। নয় রূপে মা কালী কে আমরা প্রত্যেকে চিনে থাকি, সাধকগণের সাধনায় তিনি নয় রূপে ধরা দিয়েছেন। দক্ষিণাকালী, শ্যামাকালী, মহাকালী, নিশাকালী, কামকলাকালী, গুহ্যকালী, এইভাবে আরও অনেকগুলি কালী আছে, সর্বমোট নয় রূপ, তার ব্যাখ্যা যাওয়ার দরকার নেই। সাধারণের বোধগম্য হোক এই রূপ বিষয় নিয়েই আলোচনা করব। অবশ্যই আমরা প্রত্যেকে সাধারণ মানুষ, আমরা সেই শ্মশানের মাকে
ঘরের মা করে নিয়েছি, ঘরের মায়ের মতন তাকে আরাধনা করি। কিন্তু সত্যি কি তিনি শাড়ি পরেন? তাকে আমরা শাড়ি দিয়ে বাঁধি কি করে? ভক্ত সাধক যেখানে গাইছে, জগৎকে খাওয়াচ্ছেন যে মা সুমধুর কতলানা, কোন লাজে খাওয়াস তারে আলো চাল আর মুখ ভেজানা, জগৎকে সাজাচ্ছেন যে মা সেই মাকে কোন লাজেই বা তোরা ডাকের সাজ আর জরির গহনা দিয়ে সাজাস। তো সেই জগৎ ব্যাপিনী পরব্রহ্মময়ী কালিকাকে আমরা যতই আমাদের মতন করে সাজাই, আমাদের ভাবে আমরা সাজাই, কিন্তু তিনি কে? তিনি কালো। তার মানে পৃথিবীর বাইরে যদি আপনি যান, সমগ্র মহাকাশ দিনের বেলাতেও অন্ধকার আচ্ছন্ন, কালো জ্যোতি, এবং তার মধ্যেই নক্ষত্রগুলি আলোর মতন। যেমন আমরা দীপান্বিতার দিন বাড়ি সাজাই, মহাকাশটিও বাইরে থেকে দেখতে গেলে তেমন দেখায়, আলোকসজ্জায় যেন সজ্জিত, অন্ধকারের মধ্যে আলো। সেরকম মহাকালীও সর্ববিস্তৃত, সর্বব্যাপ্তি তার। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি ব্যাপিতা হয়ে আছেন তিনিই মহাকালিকা। সেই মহাকালী দিগবসনা, অর্থাৎ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডই তার বসন। চতুর্ভুজা রূপে আমরা সাধারণত মা কালীকে আরাধনা করে থাকি। সেই চতুর্ভুজে তিনি কি করেন? তিনি অসি হাতে নরমুণ্ড ধরে আছেন। এই মুণ্ড কার? এই মুণ্ড অসুরের? না, তিনি ধরে আছেন সাধকের মুণ্ড, অর্থাৎ সাধকের কেশাগ্র তিনি নিজের হস্তে ধারণ করেছেন। কি বোঝাতে চাইছেন মা? মা বোঝাতে চাইছেন, ওরে সাধক, তুমি যদি ঠিক ঠিক আমার আরাধনা করো, তুমি যদি ঠিক ঠিকভাবে আমাকে ধরে থাকো, আমিও তোমাকে ধরে থাকি। আমি যদি ভুল করি মা, তুই যেন গো করিস নে ভুল, ভুলের খেলায় ভরে গিয়ে তুলে নে তোর পূজার ফুল। সাধকের সেই ভাব মা সত্যিকারের জগজ্জননী, তিনি সেই ভাব সর্বদাই রেখেছেন, তিনি কখনো আমাদের ভুলে যান না। তাই সত্যিকারের সাধকের কেশাগ্র তিনি ধরে রেখেছেন, তাকে বিপথে যেতে দেবেন না। আর এই অসি, এই অসি কি করে? এই অসি বলিদানের জন্য। কিসের বলি? আমাদের আমির বলি, অর্থাৎ আমাদের মদভাব, অহংকার, মদ অর্থাৎ আমিত্ব, সেই আমিত্ব ভাবের বলি যদি আমরা না দিতে পারি, তাহলে ছাগ বলি বা পশু বলি দিয়ে মাকে তুষ্টি করা যাবে না। মা কালী পুজোর বহু বিধান আছে। কোথাও বা মাংস মাছ দিয়ে মায়ের পূজা হয়, কোথাও পঞ্চমকারেরই ব্যবস্থা থাকে, কেউ কেউ মদ ব্যবহার করেন। মদ অর্থাৎ সুরার কথা বলছি, সুরার ছাড়া নাকি কালী পূজা হয় না। কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয় মা কালী পূজার বিশেষ এবং আসল উপাচার কি। হ্যাঁ, আজকের আলোচ্য বিষয় সেটি। আমরা অনেকেই জানি না শ্যামা পূজার আসল আচার কি, কোন উপাচারের দ্বারা আমরা পূজা করি না বলে মা কালী আমাদের উপর তুষ্ট নন, সেই উপাচার আমাদের চাই। জানেন কি কি সেই উপাচার? সেই উপাচার হলো মায়ের ভাব, আসল ভাব, অর্থাৎ মা মহাকালিকা
দক্ষিণাকালী বা শ্মশানকালী রূপে সব থেকে বেশি খ্যাত, কারণ অন্তিমে সন্তানের নিতে কোলে জননী শান্তিময়ী বসিয়া আছেন ওই চিতার আগুন ঢেকে স্নেহ আঁচলে। তিনি তো শ্মশান নিবাসিনী, এই শ্মশানবাসিনী মহাকালিকার মূল পূজা আছে আর কি। আমরা ঘরে পূজা করলেও তাকে সেই পূজা আচার দিয়ে যদি না পূজা করি তাহলে কিন্তু তার পূজা ঠিক ঠিক হয় না। সেই আসল পূজা উপাচার হল বৈরাগ্য। হ্যাঁ ঠিকই শুনছেন, বৈরাগ্য। বৈরাগ্য হলো মা কালীর প্রধান এবং পরম পূজা উপাচার। বৈরাগ্য ছাড়া কালী পূজা কখনোই সদর্থক নয়, অর্থহীন হয়ে যায়। যদি নিত্য বৈরাগ্য না থাকে ভক্তি উপাচার কখনোই সর্বস্ব হতে পারে না। বৈরাগ্য সে কি মহারাজ, আপনি কি বলছেন? বৈরাগ্য তো সন্ন্যাসীর সম্বল। বিবেক ও বৈরাগ্য এ দুটি থাকলে আমরা সংসার ধর্ম কি করে করব? অবশ্যই করবেন। সংসারে থেকে অনাসক্তির আচরণ করাই বৈরাগ্য। বৈরাগ্য অর্থাৎ বিরাগ থেকে বৈরাগ্য শব্দটির উৎপত্তি। সেই বৈরাগ্য আপনার জাগ্রত হবে যদি আপনি সংসারের যাবতীয় আসক্তি থেকে দূরীভূত হন। নিজের মনকে আসক্তি থেকে দূরীভূত করতে পারেন তবেই ঠিক ঠিক বৈরাগ্য আপনার ভিতরে জাগ্রত হবে। বৈরাগ্য ছাড়া মা কালীর পূজা সম্ভব নয়, কারণ আসক্তিপূর্ণ ব্যক্তি সর্বদাই নিজের আসক্তির মধ্যে জড়িয়ে থাকে। সেই আসক্তিকে নাশ না করতে পারলে বৈরাগ্য লাভ করবেন কি করে? এই বিষয়ে একটি ছোট্ট গল্প বলি, দেখুন গল্পটি প্রাসঙ্গিক লাগে কিনা। এক দেশে এক রাজা ছিল। রাজা কি করত? প্রচুর ধন ঐশ্বর্যের মালিক ছিল, জঙ্গলে শিকার করতে যেত। হঠাৎ একদিন রাজাকে কেউ বলল মৃত্যু নিশ্চিত, সকলকেই মরতে হয়, আপনিও মারা যাবেন। এই কথাটি শুনে রাজার কেমন একটা অন্তরে ঘা লাগলো। রাজা ভাবল আমিও মারা যাব, সে কি তাহলে আমার এত অতুল ঐশ্বর্য এগুলি কি হবে, আমি এই সব নিয়ে মারা যাব, আমি কিছু রেখে যাব না, এত আমার ধন সম্পত্তি ঐশ্বর্য সবই রেখে যাব নাকি, আমার ঐশ্বর্য আমিও কিছু নিয়ে যাব পরকালের, পরপারে যখন যাব আমি আমার ঐশ্বর্যের অংশ নিয়ে যাব। ভাবনার পরে রাজাই আলোচনা করলেন তার সামন্তদের সঙ্গে, পাত্র মিত্রদের সঙ্গে। সবাই রাজাকে নিয়ে ঠাট্টা করছে, হাসাহাসি করছে, বলে কি মরার পরে কেউ একটা আলপিনও নিয়ে যেতে পারে না, আর এ নাকি তার ঐশ্বর্য ধন সম্পত্তি নিয়ে যাবে, তাও কি সম্ভব? রাজা বললেন কেন সম্ভব নয়, হিন্দু শাস্ত্রে সকল কিছুর যদি বিধান থাকে এরও নিশ্চয়ই কোনো বিধান থাকবে, ডেকে পাঠাও রাজ্যের যত জ্ঞানী গুণী পণ্ডিত ব্রাহ্মণ ঋষিকুল আছে সকলকে খবর দাও। সকলে খবর পেল, আশ্রমিকরাও খবর পেলেন, সকলে একে একে গেলেন। সবাই বললেন না রাজামশাই, শাস্ত্রে এরকম কোনো মত নেই বা এরকম কোনো বিধান নেই যার দ্বারা মানুষ তার কিছুমাত্র পরকালে নিয়ে যেতে পারে, অঙ্গের বসনখানিও খুলে নেওয়া হয়। নগ্ন শরীরে আমরা এসেছি, সেই নগ্ন শরীরেই আমাদেরকে ফিরত যেতে হবে। আমরা যাওয়ার সময় কিছুই নিয়ে যেতে পারবো না, এমনকি এই পঞ্চভৌতিক শরীরটাও নয়, শরীরটা পঞ্চভূতের সৃষ্টি, পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। শুনে মাত্র রাজা বললেন সে কি কথা, এ তো হতে পারে না,
ঘোষণা করে দাও, এমন যদি কোনো ব্যক্তি থাকে যে আমাকে বলতে পারে এমন কোনো পন্থা যার মাধ্যমে আমি আমার ঐশ্বর্য নিয়ে যেতে পারি, মরার পরে স্বর্গরাজ্যে আমি আমার ঐশ্বর্য নিয়ে যাব, ভেবে দেখুন। কিন্তু সেই পন্থা কাউকে বাতলে দিতে হবে, তাহলে আমি তাকে রাজ্যের অর্ধেক অংশ দান করব। সকলেই শুনে কেউ হেসে, কেউ দুঃখ পেয়ে, কেউ রাজার প্রতি করুণা ভরে চলে গেল, কেউ আর এগিয়ে এলো না। খবরটি কিন্তু রাজ আদেশ তাই চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হলো। সবাই বলল রাজা পাগল হয়েছে, রাজার মাথা কাজ করছে না, রাজা বলছে ঐশ্বর্য নাকি নিয়ে যাবে। এমতো অবস্থায় কোথাও এক দরিদ্র ব্রাহ্মণ ছিল, সে এই খবর পেল। সে বলল ওই যারা লেঠেল বাহিনী এসেছিল ঢেড়া পেটাতে, পাইক বরকন্দাজ, ওদের কাছে খবর দিল রাজামশাইকে বলো আমি জানি পরপারে ঐশ্বর্য কী করে নিয়ে যেতে হয়, সেই পন্থা আমার জানা আছে, যদি রাজমশাই আজ্ঞা করেন, রাজামশাইয়ের আজ্ঞায় আমি যাব এবং রাজামশাইকেই সরাসরি এই পন্থা বলে দেব। কেউ কেউ উপহাস্য করল, এত বড় বড় দিগ্গজ পণ্ডিত তারা কেউ পারল না, এ এক কোথাকার কে দরিদ্র ব্রাহ্মণ এ এসেছে পন্থা বলে দেবে। গেল রাজামশাইয়ের কাছে সেই খবর, রাজামশাই বলল ডেকে পাঠাও না। আসার পরে রাজামশাই তাকে বলল শোনো হে ব্রাহ্মণ, তুমি যদি ঠিক ঠিক পন্থা না বলতে পারো তোমায় আমি শুলে চড়াবো, আমার কিন্তু এখন ইয়ার্কি বা মশকরার মনোভাব নয়, আমি সত্যিই চিন্তিত, তাই আমি ঠিক ঠিক জানতে চাই। ব্রাহ্মণ বলল ওহ রাজামশাই, আপনি শুধু শুধু বিচলিত হচ্ছেন, আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি সঠিক পন্থাই বলবো। ব্রাহ্মণ বললেন আপনি আপনার যতটা সম্ভব ঐশ্বর্য পরপারে নিয়ে যেতে পারেন। বললেন কি করে নেব? ব্রাহ্মণ তখন বললেন নিয়ে তো যেতে পারবেন, কিন্তু এইখানের যে ধন ঐশ্বর্য সম্পত্তি তা ওখানে চলে না, সেগুলিকে কনভার্ট করতে হয়, এক্সচেঞ্জ করতে হয়, পরিবর্তন করতে হয়। ওখানে যে মুদ্রাগুলি চলে, যে ঐশ্বর্য চলে, সেই ঐশ্বর্যের সঙ্গে আপনাকে পরিবর্তন করতে হবে। তাই কীরকম? বললো যেমন ধরুন আপনার রাজ্য ছেড়ে আপনি যদি বহির রাজ্যে যান তো সেখানে তামার মুদ্রা চলে না, সেখানে কড়ি চলে, কোথাও বা গরু দিয়ে কেনা বেচা হয়। তো এইরকম এক এক জায়গায় এক একটি মুদ্রার প্রচলন আছে। যেমন বর্তমান যুগে আপনি যদি আপনার টাকা পয়সা নিয়ে আমেরিকায় যান, ভারতীয় টাকা ওখানে চলবে না, ওখানে ওটাকে ডলারে কনভার্ট করতে হবে। এমনকি বাংলাদেশে গেলেও এই ভারতীয় টাকার মূল্য নেই, নেপালে গেলেও নয়, সেখানে কনভার্ট করতে হয় টাকাটাকে। তো সেই রকম যখন আপনি পরপারে যাবেন তখন আপনার ঐশ্বর্যকে কনভার্ট করতে হবে, পরিবর্তন করতে হবে। রাজামশাই বললেন হ্যাঁ তা তো হতে হবে, তা কীভাবে কনভার্ট করব? রাজামশাইকে দরিদ্র ব্রাহ্মণ বললেন এই সকল অর্থ অনর্থের মূল, আবার এই অর্থ দিয়েই পরমার্থ হয়, আপনি অর্থ সত্যিকারের অপাত্র নয় সুপাত্র, অর্থাৎ যে সত্যি নিডি, অর্থাৎ যার প্রয়োজন আছে, যে সত্যি নিম্নবিত্ত, তাকে দান করে পুণ্য সঞ্চয় করুন, একমাত্র আপনার কর্মফলই পরপারে আপনার ধন সম্পদ ঐশ্বর্য। আপনার সাথে কিছুই যাবে না শুধুমাত্র আপনার কর্মফল ছাড়া, যাবে আপনার কর্মফল। সেই কথা রাজামশাই বুঝলেন। তো ফিরে আসি মূল প্রসঙ্গে, আজকের আলোচনার প্রসঙ্গ মা কালীর বৈরাগ্য সাধনা, বৈরাগ্য উপাচারে মা মহাকালীর পূজা, যে পূজা করে থাকেন যারা বীর ভাব উদ্দীপক সাধনা করেন
অর্থাৎ বিরাচারের সাধনা করেন তাদের সাধনা, এই জন্যই মায়ের পছন্দ, কারণ তাদের মূল সাধনা হলো বৈরাগ্যের সাধনা। বিরাচারের মূল আচারই হলো বৈরাগ্য। মা কালী বৈরাগ্যের স্বয়ং প্রতিমূর্তি, তিনি দিগবসনা, তিনি নানালঙ্কার ভূষিতা নন, তিনি কি শেখান, শেখান অনাসক্তি। যদি আমরা অনাসক্ত না হতে পারি, সংসার জীবনের থেকে অনাসক্ত হওয়া সব থেকে বড় কাজ। যে কোনো ব্যক্তি যখন সে কোনো দায়িত্ব পালন করে, তা সে সাংসারিক, তা সে আশ্রমিক, অথবা সে দায়িত্ব হতে পারে সামাজিক, রাজনৈতিক, যখন সে দায়িত্ব পালনের সময় তার আসক্তি থাকবে, তখন কখনোই সে কর্তব্য ঠিকভাবে পালন করতে পারবে না। তার সেই কর্তব্য অবশ্যই আসক্তিযুক্ত হওয়ায় কর্তব্যে ঘাটতি থাকবে। তাই সর্বপ্রথম প্রয়োজন অনাসক্ত হওয়া। অনাসক্ত ব্যক্তির দ্বারাই ঠিক কর্তব্য দায়িত্ব পালিত হয়। সেই দায়িত্ব কর্তব্য পালনের জন্য, অর্থাৎ সংসারে থাকব, সকল কিছুই করব কর্তব্য ও দায়িত্ববোধে, অবশ্যই কখনোই সেগুলির প্রতি আসক্তি থাকবে না। কোনো কিছুর প্রতি যদি আমরা আসক্তিমুক্ত হই, তখন সেই কাজটি খুব সুন্দর হবে। এই যুগের যুগ ভগবান আচার্য স্বামী প্রণবানন্দ, তিনি যা করেছেন সকল কিছু আমাদেরকে আচরণ করে দেখিয়ে দিয়ে গেছেন। আচরণ সিদ্ধ, আচরণে শুদ্ধ, তাই তো তিনি আচার্য। তার যাবতীয় কর্ম ও সাধনা সকল কিছুই আমাদেরকে শেখানোর জন্য, শিক্ষা দানের জন্য। সেই তিনি কি করেছেন? তিনি বলছেন যে মৃত্যু চিন্তা, জগতের নশ্বরতা, দেহের অনিত্যতা, এই সাধনায় সাধন করতে হবে ভগবানের। প্রতিনিয়ত মৃত্যু চিন্তা করলে বিষয়ের মন দুর্বল হয়, বিবেকীর মন দুর্বল হয় না। আপনি যদি বিবেকবান না হন, বিবেক বুদ্ধি যদি না থাকে, তাহলে আপনি ভক্তিপথে এগোতে পারবেন না, তাহলে কোনো পূজা বা সাধনাই আপনার জন্য নয়। আর যদি আপনি শুধুমাত্র বিষয় সম্পত্তির মোহে থাকেন, তাহলে ধনলক্ষ্মী পূজা বা ধনতেরাসের দিন সোনা কিনেও আপনি নিজেকে ভগবত ভক্তরূপে প্রতিপন্ন করতে পারবেন না বা হতে পারবেন না। ভগবানের ঠিক ভক্ত হতে গেলে সর্বপ্রথম চাই বিবেক বুদ্ধি। বিবেক বুদ্ধি বিষয় বুদ্ধিকে নাশ করে, এই বিবেক বুদ্ধি মৃত্যু চিন্তা জাগিয়ে তোলে। প্রতিনিয়তই আমাদের মধ্যে এই চিন্তা থাকবে যে আমরা কেউই অবিনশ্বর নই, প্রত্যেকেই নশ্বর। এই জগৎ অনিত্য, এই অনিত্য জগতে আমরা কেউ চিরস্থায়ীভাবে এখানে থেকে যাব এই চিন্তা করলে হবে না। আমাদের চিন্তা করতে হবে যে আমরা যে কোনো মুহূর্তেই চলে যেতে পারি, তাই যেটুকু সময় আছি সেটুকু সময় সঠিক কাজে ব্যয় করি। বর্তমানে যারা চার্বাকপন্থী, চার্বাকদের কথা তো আপনারা শুনেছেন। চার্বাকপন্থী কি বাণী ছিল? বলছে যাবজ্জীবেত সুখং জীবেত ঋণং কৃত্তা ঘৃতং প্রিবেত। যতদিন বাঁচবো সুখে বাঁচবো, দরকার হলে ঋণ করে ঘি খাবো। তো এই চার্বাকপন্থীর সংখ্যাই বর্তমানে বেশি। ভোগবাদ জড়বাদ বেড়ে গেছে, তো তাই কিছু কিছু মানুষ আলোচনা করছে, বাঁচবো তো মাত্র চারদিন, তাই যতদিন বাঁচবো ফুর্তি আমোদ করে বেঁচিন। এটাও চার্বাকপথ, এটা সনাতন হিন্দুর আদর্শ নয়, এটা সনাতন ধর্মের আদর্শ নয়। চার্বাকরাও এইভাবে অন্তত জড়বাদকে মূল্য দেয়নি, এটা তার থেকেও ঘৃণ্যতম মত, যারা বলছে যে ফুর্তি আমোদ করে বেঁচে নাও, পরপারে কি হবে কে ভেবে মরছে। সে চিন্তা যার মনে আছে, সে তার তাঁত বুনুক,
আমরা আমাদের কর্তব্য কর্ম করে যাই। আমরা জানি, আমরাও জানি যে আমরা চার দিন বাঁচবো বা এক মুহূর্ত বাঁচবো, কিন্তু যতক্ষণ বাঁচবো ঠিক ঠিকভাবে ভগবানের সাধনা করব এবং আরাধনা করব, সেই পথে হাঁটব। মহাকালিকার মহাভাব যদি ঠিক ঠিকভাবে বুঝতে হয় তাহলে তার শ্মশান ভাবকে বুঝতে হবে, আপনার অন্তরকে শ্মশান সম করতে হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, শ্যামা পূজার আগে নিজের অন্তরকে শ্মশানভাবে করে তুলুন, অর্থাৎ সেখানে আসক্তি থাকবে না, সেখানে জ্বলন্ত চিতার মতন সর্বদা বৈরাগ্যের আগুন জ্বলবে, যেখানে আমি সমস্ত রিপু ইন্দ্রিয় এবং সকল অহংকার বুদ্ধি অহংকার যুক্ত চিত্তকে দাহ করব। আমরা নিজেদের সকল রিপু ইন্দ্রিয়গণের বলি দেব, তাদের জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করব এবং অনাসক্তির সাধনা করব। একমাত্র অনাসক্তির সাধনায় মা কালীকে তুষ্ট করবেন এবং স্বয়ং মহাকালিকা, যিনি অনাসক্তিরূপ বৈরাগ্যের প্রতীক, তার ঠিক ঠিক আশীর্বাদ আমরা পাব। একথা আমার নয়, বীরাচারের কথা বললাম। ভগবান আচার্য স্বামী প্রণবানন্দ যে সাধনা করতেন সেই সাধনাই তো বীরাচারের সাধনা। তিনি শ্মশানে বসে কী সাধনা করেছেন? তিনি শ্মশানে বসে বৈরাগ্য চিন্তা, মৃত্যু চিন্তা, দেহের নশ্বরতা, জগতের অবাস্তবতা ইত্যাদি চিন্তাই করেছেন এবং আমাদের করতে বলেছেন। জগৎগুরু স্বামী প্রণবানন্দ আমাদেরকে, অর্থাৎ সকল সন্ন্যাসীকুলকে শুনিয়ে সকল জগৎবাসীর উদ্দেশ্যে একটি বাণী দিয়েছিলেন। তিনি বলছেন, জগৎ যে ক্ষণস্থায়ী, জীবন যে ক্ষণভঙ্গুর, সুতরাং চিরদিন এখানে থাকার প্রত্যাশা কেহ করিতে পারে না। সংসার রূপ অতিথিশালায় তোমরা আগন্তুকভাবে আসিয়া কিছুদিনের জন্য কতগুলি কর্তব্য গ্রহণ করিয়াছ, সুতরাং কর্তব্য পালনে পরাণমুখ হওয়া অভিপ্রেত নয়। অর্থাৎ সংসার জীবনের দায়িত্ব কর্তব্য পালন করব না তা কিন্তু অভিপ্রেত নয়, সকল কর্তব্য আমরা ঠিক করব, সকল কাজ করব। সোজা কথায় রামকৃষ্ণদেবের একটি বাণী আছে, তিনি বলছেন, সংসারে থাকবে বড়লোকের ঝিয়ের মতো। বড়লোকের ঝি কী করে? বড়লোকের ঝি বাড়ির সকল কাজকর্ম করে দেয় বাবুর বাড়ির, কিন্তু তার মন কোথায় থাকে? নিজের সন্তানের প্রতি, অর্থাৎ ভগবানের প্রতি। তো গুরু মহারাজ তার বাস্তব চিত্রটি ব্যক্তভাবে সকলের মাঝে তুলে ধরলেন। তিনি কি বললেন? তিনি বললেন, সংসারে এসেছ কিছুদিনের জন্য, তুমি চিরস্থায়ী নয়, তাই যতদিন আছো কিছু কর্তব্য গ্রহণ করেছ, সেই কর্তব্য দায়িত্বগুলিকে যথাযথভাবে পালন করো, সংসারে থেকেও অনাসক্তির আচরণ করো, বৈরাগ্যের আচরণ করো, তাহলেই তুমি ঠিক ঠিকভাবে শক্তির সাধনা করে থাকবে। আসুন, আসন্ন মহাকালী পূজা, শ্যামা পূজা দিনে আমরা সকলে সংকল্প করি, আমরা অনাসক্তির মাধ্যমে, বৈরাগ্যের মাধ্যমে ঠিক ঠিকভাবে জগন্মাতার আরাধনা করব। প্যান্ডেলে হিন্দি গান বাজিয়ে, সুরা মদ্যপান করে, বিশাল নেচে কুদে কখনোই ঠিক ঠিকভাবে মায়ের আরাধনা হয় না, কোনোভাবেই হয় না। ওটি শুধুমাত্র লৌকিক হয়ে থাকে, তা জগজ্জননীর চরণে গিয়ে পৌঁছায় না। জগজ্জননীকে আহ্বান করলে, তাকে ঠিক ঠিক সাধনা করলে, তবে আপনার মধ্যে অফুরন্ত শক্তি, অফুরন্ত শক্তি সম্ভার জেগে উঠবে, যার মাধ্যমে আপনি ঠিক ঠিকভাবে বেঁচে বেড়ে চলবেন এবং মহাকালিকার আশীর্বাদে শক্তি সম্পন্ন হবেন। মা
শ্মশানে জাগিছে শ্যামা মা, শ্মশানে জাগিছে শ্যামা মা, শ্মশানে জাগিছে শ্যামা মা, অন্তিমে সন্তানে নিতে কোলে জননী শান্তিময়ী বসিয়াছেন ওই চিতার আগুন ঢেকে স্নেহ চলে শ্মশানে জাগিছে শ্যামা মা, শ্মশানে জাগিছে শ্যামা মা, সন্তানে দিতে কোল ছাড়ি সুখ কৈলাস বড়া ভয় রূপে মা শ্মশানে করেন বাস, কি ভয় শ্মশানে শান্তিতে যে খানে ঘুমাবি জননীর চরণ তলে, শ্মশানে জাগিছে শ্যামা মা, শ্মশানে জাগিছে শ্যামা মা, জ্বলিয়া মরিলিকে সংসার জ্বালায় তাহার ডাকিছে মা কোলে আয়, তাহার ডাকিছে মা কোলে আয়, জীবনে শান্ত রে ঘুম পাড়াইতে তোরে কোলে তুলে মরণের ছলে, শ্মশানে জাগিছে শ্যামা মা, শ্মশানে জাগিছে শ্যামা মা। এক একটি মানুষ শক্তি সম্পন্ন হলে এই জাতীয় শক্তি সম্পন্ন হবে, হিন্দু আবার জাগবে, উঠবে এবং নিজের শক্তি সাধনার দিকে এগোবে। আচার্য স্বামী প্রণবানন্দ নিজে বলছেন, যে কালী সেই গুরু, যে গুরু সেই কালী, কালী এবং গুরু অভেদ, অর্থাৎ স্বয়ং জগজ্জননী মহাকালিকাই জগৎগুরু স্বামী প্রণবানন্দ, যিনি অনাসক্ত বৈরাগ্য বিবেকের সাধনা দিয়ে গেলেন, তিনি আমাদেরকে সেই সাধনা করতে বলেছেন। জবা ফুল মায়ের যেমন প্রিয়, বৈরাগ্য ততধিক মায়ের প্রিয়, তাই বৈরাগ্যযুক্ত সাধনা উপাচারে মায়ের পূজা করুন আমরা সকলে মিলে, সেই পূজায় যাতে মায়ের আরাধনা করতে পারি সেই প্রার্থনা। ভগবত চরণে, জগৎগুরু আচার্য স্বামী প্রণবানন্দের চরণে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, সকলে ভালো থাকুন। গুরুমুখী কালী কথা আপনাদেরকে শোনালাম, পরবর্তীকালে আবার জগন্মাতার যে কোনো লীলা কথা আপনাদেরকে শোনাব, যদি সুযোগ সময় হয়। সকলে ভালো থাকুন, সকলকে প্রণাম।